নমস্কার দর্শক বন্ধু, আজকে কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর থেকে সমস্ত স্কুলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে জারি করা হয়েছে, মেমো নম্বর 27SC ডেটেড 9/1/2024। এটি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এবং সমস্ত জেলার সমস্ত DIদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি। সাবজেক্ট হিসেবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে প্রিপেয়ারনেস ফর তরুণের স্বপ্ন স্কিম 2023-24 ফর ক্লাস 11, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন যে প্রকল্পটি চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সংক্রান্ত এবং সেই তরুণের স্বপ্নের প্রস্তুতিকরণ সংক্রান্ত এই নোটিফিকেশনটি বলা চলে। এখানে মূল যে বিজ্ঞপ্তি তাতে কি বলা আছে আমরা দেখে নিই। ইট ইজ অবজার্ভ দ্যাট দি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ইয়েট টু বি আপডেটেড ইন দি স্টুডেন্টস প্রোফাইল ইন বাংলা শিক্ষা পোর্টাল ইন রেসপেক্ট অফ এ গুড নাম্বার অফ স্টুডেন্টস অফ ক্লাস 11, হুইচ ইজ এ প্রাইমারি রিকোয়ারমেন্ট ফর দি স্টুডেন্টস বেনিফিশিয়ারিজ আন্ডার তরুণের স্বপ্ন স্কিম, অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প যেটা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী, যে ট্যাব দেওয়ার বিষয়টি প্রত্যেকটি স্টুডেন্টদের ক্লাস 12-এর, তাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছে তাদের বাংলার শিক্ষা পোর্টালে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপডেট করা হয়নি। এ লিস্ট অফ স্টুডেন্টস উইদাউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইজ অ্যাটাচ হেয়ার উইথ ফর রেফারেন্স, এবং এখানে বেশ এই সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের এখানে আপডেট করা হয়নি বাংলা শিক্ষা পোর্টালে, তাদের নাম সহ একটা লিস্ট বা তালিকা এখানে দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড ইমিডিয়েট আপডেটিং দি সেম ইন বাংলা শিক্ষা পোর্টাল, এবং বলা হচ্ছে যে সেই সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক ডিটেলসটা ইমিডিয়েট আপডেট করতে বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে। ইট ইজ মেনশন দ্যাট অল এলিজিবল স্টুডেন্টস বেনিফিশিয়ারিজ মাস্ট হ্যাভ দেয়ার ওন ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর দিস পারপাস, এবং এখানে প্রত্যেকটি স্টুডেন্টদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানটা কিন্তু দিতে বলা হচ্ছে, কেননা এই তরুণের স্বপ্ন প্রকল্পের ক্ষেত্রে মূল যে বা প্রধান যে রিকোয়ারমেন্ট সেটাই হলো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে না দিলে এই ট্যাবের টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে আসবে না। A good number of failed transactions were reported last time as the bank details of the eligible student beneficiaries were found invalid, non-operational, dormant, KYC, non-complaint, এই সমস্ত অবজেকশন হিসেবে আসছিল প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে, কিছু না কিছু অবজেকশন এরকম আসছিল এই ইনভ্যালিড বা নন অপারেশনাল বা ডরম্যান্ট বা KYC নট কমপ্লিট এরকমভাবে অবজেকশন আসছিল অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে। দেয়ারফর অল HOIs নিড টু বি অ্যাডভাইজড টু ইনস্ট্রাক্ট অল স্টুডেন্টস বেনিফিশিয়ারিজ অ্যাকর্ডিংলি সো দ্যাট দে মে আপডেট দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড অর মেক ইট অপারেশনাল। ব্যাঙ্ক ডিটেলস অফ এভরি স্টুডেন্টস বেনিফিশিয়ারি মাস্ট হ্যাভ টু বি ডিউলি ভেরিফাইড অ্যান্ড আপডেটেড, দি প্রভিশন ফর ডাউনলোডিং দি স্টুডেন্টস লিস্ট বিলঙ্গিং টু ক্লাস 11 অ্যাকাডেমিক ইয়ার 2023-24 অ্যালং উইথ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উইল বি অ্যাভেলেবল ভেরি শর্টলি ফ্রম দি রেসপেক্টিভ লগইনস অ্যান্ড দি ডিটেলস দেয়ার ইন উড হ্যাভ টু বি ভেরিফাইড বাই দি কনসার্ন স্টুডেন্টস অর গার্জিয়ান, অর্থাৎ বলা হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্ট তারা যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ডিটেলসটা সঠিকভাবে স্কুলের HOIদের কাছে দেন, এবং HOIরা বা প্রধান শিক্ষক যারা রয়েছেন স্কুলের বা TIC যেই থাকুক না কেন তারা যেন এই ব্যাঙ্ক ডিটেলসটা খুঁটিয়ে দেখে নিয়ে তারপরে আপডেট বা আপলোড করে পোর্টালে, এবং অবশ্যই তার আগে দেখতে হবে যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ভ্যালিড আছে কি না বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু আছে কি না। দেয়ারফর অল কনসার্নড মে বি ইনফর্ম টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস টু কমপ্লিট অল সাচ পেন্ডিং অ্যাক্টিভিটিস বাই 19/1/2024 অ্যান্ড ভেরিফাই দি কমপ্লিট ডাটা সেট টু অ্যাভয়েড ডাটা ডিসক্রিপেন্সি, এবং সেই জন্য প্রত্যেকটি স্কুলকে এটা বলা হচ্ছে যে 19 তারিখের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের 19 তারিখের মধ্যে প্রত্যেকেই কিন্তু এই কাজটি করে ফেলবে, এবং প্রত্যেক স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু চালু থাকতে হবে।
ইট ইজ অলসো মেনশন দ্যাট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর তরুণের স্বপ্ন স্কিম ফর ক্লাস টুয়েলভ 2023-24 অলসো নিডস টু বি সাবমিটেড টু দিস এন্ড বাই 11-1-2024 পজিটিভলি। এবং এর সাথে সাথে আর একটা কাজও করতে হবে, সেটা হলো 2024 যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, তাদের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং তাদের সেই জন্য তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট তাদের স্টুডেন্টদের থেকে কালেক্ট করে সেইগুলোও কিন্তু 11-1-2024 মধ্যে অবশ্যই জমা করতে হবে। দিস ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এখানে সিগনেচার রয়েছে। তো এটাই ছিল তরুণের স্বপ্ন প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।